টেস্টে শুরুর বিপর্যয় যেন কাটছে না বাংলাদেশের ব্যাটিং লাইন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ইনিংস ধস ছিল নিয়মিত চিত্র এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেও ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা অ্যান্টিগায় টসেরে ব্যাটিং করছে বাংলাদেশ ক্যারাবিয় পেসার কেমার রোজ ইনিংসের দ্বিতীয় বলে আঘাত এনেছেন বাইরের বল অযথা খোঁজা দিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয় এক বলে শূন্য রানে টেস্টে এগারো ইনিংসে তার শূন্য এ নিয়ে ছয়টি এক ওভার বিরতি দিয়ে এসে রোজ তুলে নিয়েছেন টপ অর্ডারের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্তকেও ব্যাট প্যাডের ফাঁক বল শান্ত পাঁচ খেলে করেছেন শূন্য ফলে তিন রান দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ এরপর ব্যাট করতে নেমে তাম্মের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেছিলেন মমিনুল হক আশা ছিল নেতৃত্বের ভারমুক্ত হওয়ার পর নিজেকে ফিরে পাবেন টেস্টে বাংলাদেশের সেরা এই ব্যাটার কিন্তু না তিনি নিজেকে যেন হারিয়ে খুঁজছেন কোনোভাবেই ফর্মে ফিরতে পারছেন না আজও সুযোগ ছিল তার সামনে নিজেকে মেলে ধরার কিন্তু না মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্তর দেখানো পথে হেঁটে তিনিও আউট হলেন শূন্য রানে জেডেন সিলসের ডেলিভারি তারা করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন মমেনুল এ নিয়ে টানা আট ইনিংসের দশের নিচে আউট হলেন তিনি ফলে তেরো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে একচল্লিশ রান এরপর তামিম উনত্রিশ এবং লিটন দাস বারো রানে আউট হলে পনেরো ওভারে পঁয়তাল্লিশ হারিয়ে অল আউটের পথে হাঁটছে বাংলাদেশ আজ তামিম ইকবাল উনিশ করে টেস্টে মুশফিকের মতো পাঁচ হাজার রান পূরণ করেন মুশফিকুর রহিম নেই তাই ইয়াসির আলী রাব্বির একাদশে সুযোগ পাওয়া বলতে গেলে নিশ্চিতই ছিল কিন্তু দুর্ভাগ্য ডানহাতি এই ব্যাটারের টেস্ট সিরিজ শুরুর আগে ঠিক আগে আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়লেন রাব্বি তাতে ছিটকে গেলেন দল থেকে তার জায়গায় অ্যান্টিগ্র টেস্টের একাদশের সুযোগ মিলেছে উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের সোহান দলে আসায় লিটন দাস উইকেটরক্ষক নয় খেলবেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে সাত ব্যাটার তিন পেসার এবং এক স্পিনার নিয়ে দল সাজিয়েছে টাইগাররা পেস আক্রমণে ফিরেছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান তার সঙ্গে থাকবেন এবাদত হোসেন আর খালেদ আহমেদ